আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাজ মমি। একদিনের আকস্মিক সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে সকাল 11:30টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়ে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তার এই ঢাকা সফর। দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। রাতেই তিনি দেশে ফিরে যাবেন। তার সফরের বিষয়ে সাংবাদিক জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটা কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলার কোনো তেমন ভিত্তি আমরা দেখি না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আর্ম পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন এর 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার 14 আর্ম পুলিশ ব্যাটেলিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। তারা তিনজনই 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড মঞ্জুর চাওয়া হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহের ফুলপুরে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। পুলিশ জানায় 14 জন যাত্রী নিয়ে সকালে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ি যাচ্ছিল মাইক্রোবাসটি। ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুরের ছনধরা ইউনিয়নে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা 8 জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 5 জন নারী, 1 জন শিশু ও 2 জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আইজুর রহমান। সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধারও মৃত্যু হয়। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন নিয়াজ্জামান সজীব। সারা দেশব্যাপী এখনও চলছে করোনার থাবা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন, নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের, এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন। কোভিড-19 চট্টগ্রামে মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 128 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত 50 জন। গত 24 ঘন্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা 75 বছর বয়স্ক রাবেয়া মারা গেছেন। এই বিভাগের 10 জেলায় 248 জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না থাকলেও গত 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে 21 জন। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, বগুড়ায় 65 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। আদেশ বাস্তবায়ন না করায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা 2018-এর 2টি অংশে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে 2 মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশ পালন না করায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস ব্লাস্টের আবেদনে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ 2 সপ্তাহের এই রুল জারি করেন।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।